আলোচনা হবে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের সাজেশন। পরীক্ষাটা হবে অধ্যায় 4, 5, 6। প্রত্যেকটা অধ্যায় থেকে সম্পূর্ণ সাজেশন দেওয়া হবে, দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। প্রথমেই থাকছে অধ্যায় 4। এখান থেকে 2 নম্বরে যেসব প্রশ্নগুলো প্রস্তুতি নেবে, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল লেখো। পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কাকে বলে? তারপর থাকছে রায়তোয়ারি বন্দোবস্ত কি? পরের প্রশ্ন, মহলারি ব্যবস্থা কি? একই সঙ্গে থাকছে দাদন প্রথা কি? দাক্ষিণাত্য হাঙ্গামা কি? অবশিল্পায়ন বলতে কি বোঝো? দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণ লেখো। বাগিচা শিল্প কি? মহাজনী ব্যবস্থা কি? ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কি? প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভালো করে তৈরি করে নেবে। এরপর দেখো 3 নম্বর অথবা 5 নম্বরে যেসব প্রশ্ন এই অধ্যায় থেকে প্রস্তুতি নেবে, কৃষি বাণিজ্যিকরণ বলতে কি বোঝো? ইহা কিভাবে সমাজে ভেদাভেদ তৈরি করে? পরে থাকছে নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? ভারতের রেলপথ নির্মাণের ফলাফল বা কুফল ও সুফল লেখো। তারপর থাকছে কৃষির বাণিজ্যিকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের সম্পর্কের নিরিখে দাক্ষিণাত্যের তুলোচাষীদের বিদ্রোহকে কি তুমি হাঙ্গামা বলবে? তো এটা তোমার যুক্তি সহকারে লিখতে হবে। পরের প্রশ্ন থাকছে ভারতের বস্ত্রশিল্পের অবনতির ফলাফল কি হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে রায়তোয়ারি ও মহলারি বন্দোবস্তগুলির তুলনামূলক আলোচনা করো। তারপর থাকছে তিনটির মধ্যে কোনটা কম ক্ষতিকর বলে তুমি মনে করো, যুক্তি দাও। তাহলে তোমাদের অধ্যায় 4 থেকে এই সব প্রশ্নগুলো প্রস্তুতি নিতে হবে। 3 এবং 4 নম্বরে যেসব প্রশ্নগুলো দেওয়া হয়েছে, দেখো এপাশে স্টার চিহ্ন দেওয়া হয়েছে লাল কালিতে। তো এই লাল কালিতে স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই ভালো করে তৈরি করে নেবে। এর পরের অধ্যায় তোমরা দেখতে থাকো। পরের অধ্যায় হচ্ছে 4, 5 অধ্যায় হবে, 4 না। তো 5 অধ্যায় থেকে প্রথমেই তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে, দেখো সতীদাহ প্রথা কি? নববঙ্গ কাদের বলা হয়? 3 আইন বলতে কি বোঝো? ডিরুজির পুরো নাম কি? তিনি কোন কলেজের শিক্ষক ছিলেন? আত্মীয় সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? পণ্ডিতা রামাবাই কে? হরাজি আন্দোলন কি? শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা কেন মহাবিদ্রোহকে সমর্থন করেনি? নীল বিদ্রোহকে কত সালে কে কত সালে রচনা করে? নীল দর্পণ, নীল বিদ্রোহ, নীল দর্পণ কে কত সালে রচনা করে? তিতুমীর কাদের বিরুদ্ধে যুদ্ধ করে? নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেন? এরপর এই অধ্যায় থেকে 3 এবং 5 নম্বরের যেসব প্রশ্ন প্রস্তুতি নেবে, দেখো সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের মধ্যে মূল যে মিলগুলো আছে সেগুলো তোমাদের লিখতে হবে। বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কিভাবে চেষ্টা করেছিলেন? একই সঙ্গে আরো একটা প্রশ্ন আছে, এবং দেখো এটা কিন্তু তোমাদের স্টার চিহ্ন দেওয়া আছে, অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবে। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে। পরের প্রশ্ন দেখো, আলিগড় আন্দোলনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো, অথবা বলেছে মুসলিম সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমেদ খানের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, ওয়াহাবি ফরাজি নীল বিদ্রোহ ও হিন্দু পেট্রিয়ট এবং সেই সঙ্গে থাকছে জ্যোতিরাও ফুলে, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল, এগুলো তোমরা টিকা হিসাবে তৈরি করে নেবে। পরের প্রশ্ন থাকছে দেখো, সমাজ সংস্কারক হিসাবে রামমোহন ও বিদ্যাসাগরের অবদান লেখো। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, দেখো বিভিন্ন স্কুলের দ্বিতীয় ইউনিট হয়েছে এমন প্রশ্নপত্র তোমাদের সুবিধার্থে পোস্ট করা হয়েছে। যদি তোমরা দেখে না থাকো, ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, তোমরা অবশ্যই দেখে নেবে। এবং ইতিহাস বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়েরও তোমরা কিন্তু প্রশ্নপত্র দেখতে পাবে। সেই সঙ্গে তোমাদের প্রত্যেকটা বিষয়ের বেশ কিছু করে মডেল কোশ্চেন উত্তর সহ আলোচনা হয়েছে, যেগুলোর লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশনেই পাবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এই সমস্ত মডেল কোশ্চেন পাশাপাশি এই সাজেশনগুলোকে অবশ্যই প্র্যাকটিস করে নাও, তোমরা তোমাদের স্কুলে প্রশ্ন যে পরীক্ষা হবে এই পরীক্ষাতে প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, 1857 সালের বিদ্রোহে কেবল সিপাহী বিদ্রোহ ছিল, ব্যাখ্যা করো। এরপর থাকছে সাঁওতাল ও নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এখানে দুটো বিদ্রোহ আছে, সাঁওতাল এবং নীল বিদ্রোহ, দুটোই তোমরা পৃথক পৃথক ভাবে ফলাফল এবং কারণ আলোচনা করে নেবে। এরপরে দেখো তোমাদের পরবর্তী যে অধ্যায়টা থাকছে সেটা হচ্ছে অধ্যায় 6। দেখো এখানে প্রথমেই 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা হবে। প্রথম প্রশ্ন বলেছে সভা সমিতির যুগ কাকে বলে? ভারত সভার প্রতিষ্ঠা ও উদ্দেশ্য লেখো। এরপরে থাকছে দেখো, কে কি উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করে? হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? অর্থনৈতিক জাতীয়তাবাদ
বলতে কি বোঝো? কে কবে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? দুজন নরমপন্থী ও দুজন চরমপন্থী নেতার নাম লেখো। কে কেন অনুশীলন সমিতি তৈরি করেন? তারপর থাকছে মার্লেমেন্টো সংস্কার আইন কি? 1907 সালের কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো এবং গুপ্ত সমিতি কি? প্রত্যেকে এগুলো ভালো করে তৈরি করে নেবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে থাকবে। যারা এই ভিডিওটা দেখছো, এই সাজেশনগুলো থেকে তোমরা 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো প্রস্তুতি নেবে, পাশাপাশি টেক্সট বুক ভালো করে পড়ে নেবে। সেই সঙ্গে যদি তোমাদের সহায়িকা থাকে তাহলে খুবই ভালো হবে। সহায়িকা থেকে এই যে বড় প্রশ্ন 3 এবং 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলোর উত্তর খুব সহজে পেয়ে যাবে। এবং সহায়িকাতে যেসব এমসিকিউ এবং এক কথায় উত্তর দিতে হবে এই ধরনের প্রশ্নোত্তর আছে, সেগুলোকে প্রস্তুতি নেবে, তাহলে তোমরা তোমাদের পরীক্ষাতে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আর সেই সঙ্গে বড় প্রশ্নগুলো এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করলে অবশ্যই কমন পেয়ে যাবে। দেখো এবার 3 এবং 5 নম্বরে যেসব প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কি? খুবই খুবই গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ এখানে দুটো স্টার চিহ্ন দেওয়া হয়েছে। তারপর হচ্ছে স্বদেশী ও বয়কট বলতে কি বোঝো? পরের প্রশ্ন, ক্ষুদিরাম স্মরণীয় কেন? অস্ত্র আইন কি? এটা অস্ত্র আইনটা তোমরা টিকা হিসাবে তৈরি করে নেবে। পরের প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম 2 দশক বা 20 বছরের কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, দেখো দুটো স্টার চিহ্ন দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, এখানে বলা হয়েছে যে বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন টিকা লেখো। তারপর থাকছে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, দুটো স্টার চিহ্ন দেওয়া হয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ, 1907 সালের জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। সেই সঙ্গে থাকছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, তোমরা টিকা হিসাবে এটা তৈরি করে নেবে। পরের প্রশ্ন দেখো, চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে পার্থক্য লেখো। তাহলে চরমপন্থী এবং নরমপন্থী এদের মধ্যে পার্থক্য তৈরি করে নেবে। তাহলে তোমাদের এই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটা হবে, ইতিহাস বিষয়ের যে 3টে অধ্যায় সম্পূর্ণ সাজেশন দেওয়া হলো, তোমরা প্রত্যেকে এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তৈরি করে নেবে, বিশেষ করে যেগুলো স্টার চিহ্ন দেওয়া হয়েছে। আর 2 নম্বরে যেসব প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটা 2 নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তৈরি করে নেবে। পাশাপাশি তোমরা মডেল কোশ্চেনের সমাধানগুলো দেখবে এবং এই ইতিহাস বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়েরও তোমাদের সাজেশন দেওয়া হয়েছে। সাজেশনগুলো চাইলে দেখে নিতে পারো, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সুবিধার্থে লিঙ্ক দেওয়া হয়েছে।